আপনার কাছে আমাদের পরের প্রশ্ন জাকাতুল ফিতরা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা জাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসের শেষ সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায় তার মানে শাওল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের ঠিক শুরুতে তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিশ তার হয়ে জাকাতুল ফিতরা দেবে কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদুল ফিতরের ঠিক আগে তাহলে তার জন্য জাকাত দেয়া ফরজ না একইভাবে কেউ যদি জন্ম নেয় নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে রমজান মাসের শেষ রোজায় ঈদুল ফিতরের ঠিক আগে তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য জাকাত দিতে হবে কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে তখন সে ভূমিষ্ঠ হয়নি জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য ডোবার পরে তাহলে তার জন্য জাকাতুল ফিতরা দেয়া ফরজ না আর জাকাতুল ফিতরা দেয়ার সঠিক সময়টা হচ্ছে সকাল বেলায় ঈদের নামাজের ঠিক আগে ঈদুল ফিতরের দিন তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেয়া যায় হাদিস বলছে নবীর কথা কেন খুব স্পষ্ট আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা উল্লেখ আছে সন্ন্যান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক আমাদের নবী বলেছেন যদি জাকাতুল ফিতরা দেয়া হয় ঈদের নামাজের আগে ঈদ ফিতরের দিন সেটাকে বলা হয় জাকাত ঈদ ফিতরের নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা সাধারণ দান এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে আরও একটা হাদিস এটা উল্লেখ আছে সাহেবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন প্রিয়নবী সাল্লাম বলেছেন যে তোমরা এক সা সা খেজুর দাও দাও বা এক বার্লি হিসেবে প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন তরুণ বা বৃদ্ধ পুরুষ বা মহিলা আর এটা দিতে হবে মানুষজন ঈদের নামাজে যাওয়ার আগে তার মানে যারা গরিব আর অভাবগ্রস্ত মুসলিম তারাই খাবারটা পাবে সবাই ঈদের নামাজে যাওয়ার আগে একই রকম আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার দুই হাজার একশো প্রিয়নবী বলেছেন যে তোমরা গরিব মানুষকে জাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজে যাওয়ার আগে তাহলে সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে ঈদুল ফিতরের দিন সকালবেলায় অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে আরও কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেয়া যায় এটা আছে সহি খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো এগারো বলা হয়েছে লোকজন জাকাতুল ফিত্রা দিল ঈদ একদিন আগে আরো একটা আছে ইবনে খুজাইমা যে এক লোক জিজ্ঞেস করল ইবনে মর কখন জাকাতুল ফিতরা দিল তখন তিনি বললেন যখন ট্যাক্স গ্রহিতা সংগ্রহ করেছে গ্রহিতা কখন নিয়েছে তখন তিনি বললেন ঈদের দুই একদিন আগে এই হাদিসের ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে হয় ঈদের নামাজের আগে সেটা সবচেয়ে ভালো অথবা ঈদুল ফিতরের ঠিক শুরুতে অথবা ঈদ হওয়ার দুই বা একদিন আগে এটাই হচ্ছে নিয়ম